ডায়াবেটিসের আয়ুর্বেদিক চিকিৎসায় নিম। 4000 বছর আগেও ভারতীয় উপমহাদেশে আয়ুর্বেদীয় চিকিৎসায় নিম ব্যবহার হতো। ডায়াবেটিসের প্রচলিত ঘরোয়া চিকিৎসাতেও নিমের ব্যবহার আছে। প্রচলিত চিকিৎসায় নিমের বহুল ব্যবহারের জন্য নিম গাছকে ইংরেজিতে দ্য ভিলেজ ফার্মেসিও বলা হয়। ডায়াবেটিসের আয়ুর্বেদিক চিকিৎসায় নিমের ব্যবহারই এখন আলোচনার বিষয়। আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, না হলে ডায়াবেটিসের পরের ফ্রি ভিডিওগুলো আর আপনার সামনে আসবে না। এবার ডায়াবেটিসের নিয়ন্ত্রণে নিমের ভূমিকা নিয়ে আলোচনা করব। ইঁদুরের ওপর করা কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে নিম পাতার নির্যাসে ডায়াবেটিস কমানোর ক্ষমতা আছে। নিম পাতা তিন রকম ভাবে সুগার নিয়ন্ত্রণ করতে পারে। এক, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। নিম গাছ বিভিন্ন রকম ফাইটোকেমিক্যালের ঠাসা থাকে। এখনো পর্যন্ত নিম গাছ থেকে প্রায় 140 রকম ফাইটোকেমিক্যাল আলাদা করা গেছে। নিমের ফাইটোকেমিক্যালগুলো কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফলে ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যায়, যা সুগার নিয়ন্ত্রণে আনে। দুই, গ্লুকোজের ব্যবহার বাড়ায়। গবেষণা থেকে দেখা যাচ্ছে নিম পাতা মাংসপেশিতে গ্লুকোজের ব্যবহার বাড়ায়, যা ব্লাড সুগারও কমাতে সহায়ক হয়। তিন, গ্লুকোজের ভাঙন মন্থর করে। নিম অন্ত্রে আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজ এনজাইমের কার্যকারিতাকে বাধা দেয়, ফলে জটিল কার্বোহাইড্রেটের ভাঙন মন্থর হয়, যা অন্ত্রে গ্লুকোজের শোষণকেও মন্থর করে, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। নিম কিভাবে ব্যবহার করা হয়? এক, প্রচলিত ভেষজ চিকিৎসায় দিনে 4-5টি নিম পাতা চিবিয়ে খেতে বলা হয়। নিম পাতার রস করেও খান অনেকে। দুই, আজকাল নিম পাতার ক্যাপসুল, ট্যাবলেট বা গুঁড়োও পাওয়া যায়। প্রচলিত ডায়াবেটিসের চিকিৎসায় এগুলোকে খাওয়ার আগে জল দিয়ে খেতে বলা হয়। তিন, সবজি হিসাবেও নিম পাতা ও ফুল খাওয়া যায়। বেগুনের সাথে নিম পাতা খেতেও দারুণ লাগে। গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই নিম গাছ পাওয়া যায়। যুগ যুগ ধরে সুগার কমানোর উপায় হিসেবেও এর ব্যবহার আছে। ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় নিম পাতা ব্যবহার করতে চাইলে ডাক্তারবাবুর অনুমতি কিন্তু আবশ্যক। সাথে থাকুন, সুস্থ থাকুন।